ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উমেদপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় উমেদপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে বাজামে মসজিদের খতিব ও আর টিভির উপস্থাপক হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 3 নং মোগরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ সরকার লিটন। আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমেদপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের সহ সভাপতি, আর টিভি জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও আখাউড়া স্থল বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাজিবউদ্দিন ভুইয়া, মোহাম্মদ মোস্তফা মাল্লো, আর টিভি জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, সাংবাদিক মোহাম্মদ সাদ্দাম হোসেন, মাওলানা তোফাজ্জুল হক আকবরী, মাওলানা মুফতি নুরুজ্জামান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আমির হামসা, মাওলানা মুফতি ইমদাদুল হক ও মাওলানা ফখরুদ্দি। মাহফিল সঞ্চালনায় ছিলেন জিয়ামিয়া। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।